ছোটবেলায় স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হব। আচ্ছা বন্ধুরা, তোমরা কি স্বপ্ন দেখছো? বড় হয়ে তোমরা কি হতে চাও? কোন পেশায় যুক্ত করতে চাও নিজেদের? আজকে আমরা পড়ব অকুপেশনস। ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 19 এর এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়ব শুরুতেই ইউনিট 19 এর লেসনস 1 অ্যান্ড 2। এখানে আমরা পড়ব অকুপেশনস বা পেশা সম্পর্কে। শুরুতেই আছে অ্যাক্টিভিটি এ, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, রাইট, লেখো। আমরা শুরুতে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি যিনি ধান চাষ করছেন, আর ওনাকে আমরা বলি ফার্মার, FARMER, ফার্মার বা কৃষক। এপাশে আমরা দেখতে পাচ্ছি একজন ডাক্তারের ছবি, ইংলিশে আমরা বলি ডক্টর, DOCTOR, ডক্টর অর্থ হলো ডাক্তার। এরপরে আমরা দেখতে পাচ্ছি একজন পাইলটের ছবি, এখানে লেখা আছে PILOT, বাংলাতে আমরা বলি বিমান চালক। এবারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকস্মিথ বা কামারের ছবি, BLACKSMITH, ব্ল্যাকস্মিথ বা কামার। চলো বন্ধুরা এবারে আমরা এগুলো এইখানে লিখে ফেলি। আমরা এভাবে যদি লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি এ এর কাজ শেষ হয়ে গেল। এবারে আমরা দেখব অ্যাক্টিভিটি বি তে কি আছে। এখানে আছে রিড, পড়ো অ্যান্ড ম্যাচ এবং মিল করো উইথ দ্য পিকচার। এই পিকচারগুলোর সাথে এই যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে মিল করতে হবে। রাইট দ্য কারেক্ট নাম্বার ইন দ্য বক্স, সঠিক যে সংখ্যাটি সেটি এই বক্সগুলোতে লিখে ফেলো। আমরা শুরুতেই দেখে নিই কি লেখা আছে। নাম্বার 1, আ ফার্মার গ্রোস ফুড, একজন কৃষক খাবার উৎপাদন করেন। নাম্বার 2, আ ডক্টর হেল্পস পিপল, একজন ডাক্তার মানুষদের সাহায্য সহযোগিতা করেন। নাম্বার 3, আ পাইলট ফ্লাইস আ প্লেন, একজন পাইলট বা বিমান চালক একটি প্লেন চালনা করেন বা চালান। নাম্বার 4, আ ব্ল্যাকস্মিথ মেক্স মেটাল থিংস, মেটাল থিংস বা তামার যে বস্তু সেটি তৈরি করেন একজন ব্ল্যাকস্মিথ বা কামার। আচ্ছা বন্ধুরা, তাহলে চলো আমরা দেখে নেই এই ছবিগুলোর সাথে কোন তথ্যের মিল রয়েছে এবং আমরা নাম্বারটি এই খালি ঘরে বসিয়ে দেই। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ডাক্তারের ছবি, আর আমরা নাম্বার 2 তে পড়েছিলাম আ ডক্টর হেল্পস পিপল, তার মানে এখানে হবে আমাদের 2। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই ডান পাশে একজন মেটাল থিংস বা তামার জিনিস নিয়ে কাজ করছে, আর এখানে আমরা পেয়েছিলাম আ ব্ল্যাকস্মিথ মেক্স মেটাল থিংস, তার মানে নাম্বার 4 হবে এখানে। তোমরা একটু খাতায় লিখে ফেলো তো। এবারে আমরা দেখতে পাচ্ছি একজন পাইলটের ছবি, আর আমরা কিন্তু নাম্বার 3 তে পড়েছি আ পাইলট ফ্লাইস আ প্লেন, তার মানে এখানে হবে নাম্বার 3। এবং আমরা এর পাশে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি ধান চাষ করছে এবং সেখান থেকে কিন্তু আমরা খাবার পাই, তার মানে আমরা নাম্বার 1 এ পড়েছিলাম আ ফার্মার গ্রোস ফুড, এখানে হবে নাম্বার 1। তাহলে আমরা দেখি তো উত্তরগুলো ঠিক আছে কিনা। লিখে ফেললাম আমরা সঠিক উত্তরগুলো। এবার বন্ধুরা আমরা দেখি তো আর কিছু পড়া যায় কিনা। লেটস লার্ন অ্যাবাউট সাম মোর অকুপেশনস, আমরা আরো কিছু পেশা সম্পর্কে জানার চেষ্টা করব। আর এখানে আমরা পড়ব লেসনস 3 অ্যান্ড 4, এখানেও আমরা অকুপেশনস বা পেশা নিয়ে জানব। অ্যাক্টিভিটি এতে আছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, রাইট, লেখো। আমরা এখানে আবারও কিছু ছবি দেখতে পাচ্ছি,
আর শুরুতেই যে ছবিটি আছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি জুতা মেরামত করছে, যাকে আমরা বলি কবলার, COBBLER, কবলার বা মুচি। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি তার জামা কাপড় সেলাই করছে, আমরা যাকে বলি টেইলর, TAILOR, টেইলর বা দর্জি। এবারে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি গাড়ি চালাচ্ছে, আর যাদেরকে আমরা বলি ড্রাইভার, DRIVER, ড্রাইভার বা গাড়ি চালক। এবারে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি পড়াচ্ছে, আর যাকে আমরা বলি টিচার, TEACHER, টিচার বা শিক্ষক। বন্ধুরা, এবারে আমরা লিখে ফেলবো যেগুলো আমরা ইতোমধ্যেই জেনে ফেলেছি, তার মানে আমাদের অ্যাক্টিভিটি এ এর কাজ শেষ হয়ে গিয়েছে। এবারে আমরা পড়বো ইউনিট 19 এর লেসন 3 এন্ড 4। এখানেও আমরা পড়বো অকুপেশনস বা পেশা। অ্যাক্টিভিটি বিতে আছে রিড, পড়ো, রাইট দ্য অকুপেশনস, পেশাগুলো লিখে ফেলো। নাম্বার 1 এ আছে আ কবলার মেন্স শুজ, একজন মুচি জুতা মেরামত করেন, মেন্ড অর্থ হলো মেরামত করা। এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2, আ টেইলর মেক্স ক্লোথস, একজন দর্জি জামা কাপড় তৈরি করেন, মেক অর্থ হলো তৈরি করা। নাম্বার 3, আ ড্রাইভার ড্রাইভস আ বাস, একজন গাড়ি চালক একটি বাস চালাচ্ছে, ড্রাইভ মানে হলো চালানো। নাম্বার 4, আ টিচার টিচেস এট স্কুল, একজন শিক্ষক বিদ্যালয়ে পড়ান, টিচ মানে হলো পড়ানো। নাম্বার 4, আ টিচার টিচেস এট স্কুল, একজন শিক্ষক স্কুলে বা বিদ্যালয়ে পড়াশোনা করান, টিচ মানে হলো পড়ানো। আশা করছি বন্ধুরা তোমরা এগুলো সঠিকভাবে বুঝতে পেরেছো। এবারে আমরা ছবিগুলোর সাথে এই লেখাগুলো মিল করি। যেমন আমরা দেখতে পাচ্ছি এই ছবিটির সাথে মিল রয়েছে আ টিচার টিচেস এট স্কুল, একজন শিক্ষক বিদ্যালয়ে পড়ান। এখানে আমরা দেখতে পাচ্ছি আ ড্রাইভার ড্রাইভস আ বাস, একজন গাড়ি চালক একটি বাস চালান। এবারে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 3, আ টেইলর মেক্স ক্লোথস, একজন দর্জি জামা কাপড় তৈরি করেন, এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আ কবলার মেন্স শুজ, একজন মুচি জুতা মেরামত করেন। আশা করছি বন্ধুরা তোমরাও সঠিক উত্তরগুলো লিখতে পেরেছো। ক্যান ইউ টেল নাও, তোমরা কি এখন বলতে পারো হোয়াট ডাজ আ টিচার ডু, একজন শিক্ষক কি করেন? আ টিচার টিচেস এট স্কুল, একজন শিক্ষক বিদ্যালয়ে পড়ান। এবারে আমরা দেখি তো লেটস ফিনিশ দ্য লেসনস উইথ আ কোয়েশ্চেন। সে এনি 4 অকুপেশনস দ্যাট ইউ হ্যাভ লার্নড ইন দিস ইউনিট। এবারে আমরা এই লেসনসগুলো শেষ করব একটি প্রশ্নের উত্তর দিয়ে। আজকের ইউনিটে তোমরা যেগুলো শিখেছো তার মধ্য থেকে 4টি পেশার নাম তোমাদের বলতে হবে। আশা করছি তোমরা এই পেশাগুলোর নাম আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এতক্ষণ সাথে থাকার জন্য টেমির স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সি ইউ অ্যাট দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।